আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে ড্রাগ ইন্টারাকশন চেক করতে হয়। ড্রাগ ইন্টারাকশন কি, এটা হয়তো আপনারা অনেকেই জানেন। যখন আমরা একসাথে দুই থেকে তিনটার বেশি ওষুধ খাচ্ছি, তখন একটা ওষুধ আরেকটা ওষুধের কাজ করার ক্ষমতা বাড়িয়ে দিতে পারে অথবা কমিয়ে দিতে পারে। এই যে একটা ওষুধের সাথে আরেকটা ওষুধের ইন্টারাকশন বা বিক্রিয়া, যার ফলে দেখা যায় যে কোনো একটা ওষুধের সাইড ইফেক্ট বেড়ে যেতে পারে অথবা ওষুধটি যে সমস্যা কমানোর জন্য ব্যবহার করা হয়েছে সেই সমস্যাটা নাও কমতে পারে। এই জন্য ওষুধ ব্যবহারের আগে ড্রাগ ইন্টারাকশন চেক করে নেওয়াটা খুব জরুরি। তো এখন চলে যায় আমরা কিভাবে ড্রাগ ইন্টারাকশন চেক করব। তো আমাদের একজন প্রশ্ন করেছে যে সে এই ওষুধগুলো খাচ্ছে, এখন এই ওষুধগুলো সে সকালে যেগুলো খাচ্ছে সেগুলো কি একসাথে খাওয়া যাবে কি না, রাতে যেগুলো খাচ্ছে একসাথে খাওয়া যাবে কি না। কারণ সে জানে যে একই সাথে যখন আমরা দুই থেকে তিনটার বেশি ওষুধ খাই, তখন একটা ওষুধের সাথে আরেকটা ওষুধের প্রতিক্রিয়া হতে পারে। তো সে জানতে চেয়েছে যে কোনোটার মধ্যে প্রতিক্রিয়া আছে কিনা এবং ওষুধ খাওয়ার ক্ষেত্রে সময়ের ব্যবধান কীরকম হবে। তো আমরা এই ওষুধগুলো এখানে আবার আলাদাভাবে সাজিয়েছি। তো এগুলো যেহেতু ব্র্যান্ড নেম, আমাদের ড্রাগ ইন্টারাকশন বের করার জন্য অবশ্যই জেনেরিক নামটা জানা থাকা জরুরি। তো ব্র্যান্ড নেম থেকে কীভাবে আমরা জেনেরিক নাম বের করব, আমাদের কিছু অ্যাপ আছে যেমন ডিমস, প্যাশেন্ট এইড, আরোগ্য, এছাড়াও মেডেক্স নামে একটা ওয়েবসাইট আছে, অ্যাপও আছে। তো এই সকল সাইট এবং অ্যাপ থেকে আমরা ব্র্যান্ড নেম থেকে জেনেরিক নেমটা কি এটা আমরা জানতে পারবো। তো সে সকালে কোনটা খাচ্ছে, রাতে কোনটা খাচ্ছে এবং তার জেনেরিক নাম কি, এই অনুযায়ী আমরা লিস্ট করেছি। এই হচ্ছে সে সকালে চার ধরনের ওষুধ খাচ্ছে এবং রাতে পাঁচ ধরনের ওষুধ খাচ্ছে। তো আমরা এখন দেখবো যে এই ওষুধগুলোর মধ্যে ড্রাগ ইন্টারাকশন চেক কীভাবে করব। কয়েকটা ওয়েবসাইটের লিস্ট আপনাদের আমি দিয়ে দিচ্ছি, যেমন drugs.com, Drugbank, WebMD, Medscape, RxList। তো এটা আপনি মোবাইল ফোন এবং ল্যাপটপ, ডেস্কটপ যে কোনো জায়গা থেকে আপনি এই ওয়েবসাইটগুলোতে গিয়ে বের করতে পারবেন। তো আমরা ড্রাগ ইন্টারাকশন বের করার জন্য drugs.com এই ওয়েবসাইটটি ব্যবহার করব এবং আমরা দেখব যে সে প্রতিবেলা যে ওষুধগুলো খাচ্ছে এগুলোর মধ্যে কোনো ইন্টারাকশন আছে কিনা। drugs.com এই ওয়েবসাইটে আসার পর আপনি এখানে দেখবেন ইন্টারাকশন চেকার, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে চলে আসবে। তো ওয়েবসাইটটাতে আপনি একবার লগ ইন করে নেবেন। লগ ইন করলে আপনি খুব ইজিলি ইন্টারাকশনগুলো, অনেকগুলো ওষুধের ইন্টারাকশন একসাথে চেক করতে পারবেন। এখন এখানে হচ্ছে আমরা ওষুধের নামগুলো দিব। তো ফার্স্টে আমরা এখন দেখে নিই যে আমাদের সকালে যে ওষুধগুলো ছিল সেইগুলো কোনগুলো। তো সে লেবোথাইরক্সিন, কার্বোনাইল আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্ক সালফেট, ক্যালসিয়াম কার্বোনেট, ভিটামিন D3 এবং ডাইড্রোজেস্টেরন বা প্রোজেস্টেরন, এই ওষুধগুলো সকালে খাচ্ছে। তো আমরা এই লিস্টগুলো ওইখানে লিখে ফেলবো। তো আমরা এখানে টাইপ করে ফেলি লেবোথাইরক্সিন, লেবোথাইরক্সিন, সকালে সে যে ওষুধগুলো খাচ্ছে সেগুলো লিস্ট অ্যাড করা হয়ে গেছে। তো আমরা এখানে নিচে চেক ইন্টারাকশনে ক্লিক করলেই এখানে আমরা দেখতে পাবো যে তো সে যে ওষুধগুলো সকালে খাচ্ছে সেগুলোর মধ্যে তিনটা ইন্টারাকশন পাওয়া গেছে। তো আমরা প্রথমে দেখি লেবোথাইরক্সিন এবং ক্যালসিয়াম কার্বোনেট, এই দুইটা ওষুধ একসাথে খাওয়া যাবে না। খেলে দেখা যাবে যে লেবোথাইরক্সিনের যে কাজ করার ক্ষমতা এটা কমে আসবে, ডিক্রিজ দ্য ইফেক্ট অফ লেবোথাইরক্সিন। সো আমরা কী করবো, এর মাঝে একটা গ্যাপ রেখে তারপরে এই ওষুধটা খেতে হবে, লেবোথাইরক্সিন এবং ক্যালসিয়াম কার্বোনেট। এরপর আসি আমরা লেবোথাইরক্সিন এবং কার্বোনাইল আয়রন, এটার মধ্যেও ইন্টারাকশন দেখা গেছে যে আয়রনটা ব্যবহার করা হচ্ছে। এই আয়রন এবং লেবোথাইরক্সিন একসাথে খাওয়া যাবে না, অবশ্যই এর মাঝে দুই থেকে চার ঘন্টা সময় ব্যবধান রাখতে হবে। তো আপনারা এগুলো পড়ে নেবেন এবং দেখলে বুঝবেন যে আসলে কোন ওষুধটা কেন আপনি একসাথে খেতে পারবেন না। এরপর আসি ক্যালসিয়াম কার্বোনেট এবং কার্বোনাইল আয়রন। তো আমরা অনেকেই জানি ক্যালসিয়াম ট্যাবলেট এবং আয়রন ট্যাবলেট একসাথে খাওয়া যায় না। তো এখানেও সেই কথাটা বলা হয়েছে যে এই দুইটা ওষুধ খাওয়ার ক্ষেত্রে অন্তত মাঝে দুই ঘন্টা সময় একটা গ্যাপ রাখতে হবে। আপনাকে হয়তো ডাক্তার নানান রকম ওষুধ দিতে পারে, আপনি যদি সিভিয়ারিটি অনেক বেশি থাকে, রোগের সমস্যা যদি অনেক বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ইন্টারাকশনের বিষয়টা মাথায় না রেখেও মাঝে মাঝে ডাক্তার আপনাকে ওষুধ দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে ওষুধটা আপনি কখনোই এই ইন্টারাকশন নিজে নিজে চেক করে বন্ধ করবেন না, অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, শুধুমাত্র ওষুধের সাথে ওষুধের ইন্টারাকশন না, ওষুধের সাথে খাবারের ইন্টারাকশনটাও তারা এখানে বলে দিচ্ছে। যেমন ড্রাগ অ্যান্ড ফুড ইন্টারাকশন, এখানে যে ফলিক অ্যাসিডটা খাচ্ছে, ফলিক অ্যাসিডের সাথে অ্যালকোহল একসাথে কখনোই কেউ খাবেন না। এরপর দেখেন লেবোথাইরক্সিন, লেবোথাইরক্সিনের সাথে কিছু খাবার খাওয়া যাবে না। যেমন এখানে তার লিস্ট দেওয়া আছে, সয়াবিন ফ্লাওয়ার, কটন সিড মিল, ওয়ালনাট, এগুলো দেখে নেবেন। এরপরে আরও কিছু আছে, যেমন ক্যালসিয়াম কার্বোনেটের সাথে কিছু খাবার একসাথে খাওয়া যাবে না, এক্ষেত্রে দেখা যায় যে তার অ্যাবজর্পশন হয়তো কমে যেতে পারে, অ্যাবজর্পশনে ঝামেলা হতে পারে। এছাড়াও প্রোজেস্টেরনের সাথে গ্রেপ ফ্রুট বা গ্রেপ ফ্রুট জুস, এগুলো খাওয়া যাবে না। তো এইভাবে আপনি ড্রাগ এবং ফুডের ইন্টারাকশন এবং ড্রাগ ইন্টারাকশন চেক করতে পারবেন। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রফেশনাল মুড, এখানে কনজিউমার মুড, অর্থাৎ স্বাভাবিক যারা মোটামুটি ওষুধ খাচ্ছে তারা কিন্তু এটা দেখে একটা ধারণা পাবে, এবং যারা ফার্মাসিস্ট, যারা ডাক্তার, তারা এই প্রফেশনাল মুড থেকে আরও ডিটেইল জানবে। এবং এখানে খুব সুন্দর করে রেফারেন্স দেওয়া আছে যে আপনি কেন লেবোথাইরক্সিনের সাথে ক্যালসিয়াম কার্বোনেট খেতে পারবেন না, বা কেন এই ওষুধের সাথে আপনি ওষুধ খেতে পারবেন না, এবং বিভিন্ন গবেষণা, বিভিন্ন স্টাডি করে এখানে কিন্তু আপনাকে বলে দিছে। এবং দেখেন এখানে রেফারেন্সও দিয়ে দিছে, রিসার্চ পেপারের রেফারেন্সগুলো এখানে আপনাকে দিয়ে দিছে, এবং এখানে ম্যানেজমেন্টও বলে দেওয়া আছে যে আপনি এটা
কীভাবে খাবেন, কখন খাবেন। তো এখানে তারা বলে দিচ্ছে অন্তত 4 ঘন্টার একটা গ্যাপ রেখে তারপর ওষুধটা খেতে হবে, এবং এটা কী করতে হবে, মনিটরিংয়ে রাখতে হবে ওষুধটা যখন একসাথে দুইটা ব্যবহার করা হচ্ছে। এরপর হচ্ছে লেবু থেরাপিস্টের সাথে কেন কার্বোনাইল আয়রন খাওয়া যাবে না, এটারও রেফারেন্স এখানে দিয়ে দেওয়া আছে এবং এটা ম্যানেজমেন্টটা কীরকম হবে সেটাও বলে দিচ্ছে। সকালবেলা যে ওষুধগুলো ছিল সেগুলো ড্রাগ ইন্টারাকশনের রিপোর্টটা আমরা একবার সামারাইজ করি। তো এখানে আমরা 3 ধরনের ইন্টারাকশন পেয়েছি, যেমন থাইরক্স 15-এর সাথে এপিক্যাল ডি, থাইরক্স 15-এর সাথে জিফল সিআই এবং এপিক্যাল ডির সাথে জিফল সিআই। তো আমরা এখন ম্যানেজমেন্টটা দেখি যে ওষুধগুলো সে কখন খেতে পারবে, কখন সে খেতে পারবে না। তো থাইরক্স 50 যে ওষুধটা এটা হচ্ছে লেবো থাইরক্সিন, এটা হচ্ছে থাইরয়েডের সমস্যায় ব্যবহার করা হয় এবং নর্মালি বলা হয় ওষুধটা যেন খালি পেটে খাওয়া হয়। তো এই ওষুধটা যেহেতু জিফল সিআই এর সাথে খাওয়া যাবে না, এজন্য অবশ্যই এটি খাবার খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে খেতে হবে এবং খাবার খাওয়ার শেষে একটু সময় নিয়ে তারপর হচ্ছে জিফল সিআই এই ওষুধটা খেতে হবে, যেহেতু বলা হয়েছে লেবো থাইরক্সিনের সাথে 2 থেকে 4 ঘন্টার গ্যাপ রেখে ওষুধটা খাওয়া যেতে পারে। এরপর হচ্ছে এপিক্যাল ডি, যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট, এবং ক্যালসিয়াম কার্বোনেটের সাথে জিফল সিআই বা কার্বোনাইল আয়রন এটার খাওয়ার মাঝে 1 থেকে 2 ঘন্টা একটা গ্যাপ রেখে ওষুধটা খেতে হবে। এই জন্য জিফল সিআই এই ওষুধটা খাওয়ার 1 ঘন্টা পরে এপিক্যাল ডি বা ক্যালসিয়াম কার্বোনেট এই ওষুধটা খাবে। এখন আমরা রাতের বেলা যে ওষুধগুলো আছে এগুলোর মধ্যে আমরা ইন্টারাকশনটা চেক করি, ঠিক ওই একই রকমভাবে ওষুধগুলোর লিস্ট ওই drugs.com-এ যে ইন্টারাকশনের যে লিস্টটা আছে ওই লিস্টটা এখানে দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো যে রাতে কোন ওষুধগুলোর মধ্যে ইন্টারাকশন রয়েছে। তো আমরা এখানে ইন্টারাকশন রিপোর্টটা পেয়ে গেছি, এর মধ্যে কোনো ইন্টারাকশন নেই। ভালোমতো দেখেন যে মডারেটে আগে ছিল 3টা, এখানে 0, মানে কোনো ইন্টারাকশন নেই, শুধু খাবারের মধ্যে ইন্টারাকশনটা আছে। তার মানে সে রাতে যে 5টা ওষুধ খাচ্ছে এই ওষুধগুলোর মধ্যে কোনো ইন্টারাকশন নেই, সেই ওষুধগুলো ডাক্তার যেভাবে বলেছে সে সেভাবে ওষুধগুলো খাবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ড্রাগ ইন্টারাকশন চেক করতে হয়। তো ইন্টারাকশন চেক করাটা কিন্তু খুবই জরুরি, কারণ আপনি একটা ওষুধ আরেকটা ওষুধের কাজ করার ক্ষমতা কমিয়ে বাড়িয়ে দিলে কিন্তু আপনি যে ডিজায়ার্ড ইফেক্টটা বা যেটা আপনার ওষুধটা খেয়ে যে ইফেক্টটা পাওয়ার কথা সেটা কিন্তু আপনি পাবেন না। তো অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে ওষুধগুলো খাবেন এবং কোনো ইন্টারাকশন পেলে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং ডাক্তার অবশ্যই আপনাকে ইন্টারাকশন চেক করে ওষুধগুলো দেওয়ার চেষ্টা করে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে নিজে ভালো থাকুন এবং অন্যদের ভালো রাখুন।